আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এই পান পাতা। পান পাতা দিয়ে পান অশ্বরোগ ভালো হয়, কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। আপনি কিভাবে কোন নামে ভালো করবেন সেটা আমি বলে দিচ্ছি। পান অশ্বরোগ হলো আপনার পায়খানা করলে পায়খানা শেষে আপনার রক্ত যায়, পায়খানা জ্বালা যন্ত্রণা হয়, তলপেট চিনচিন করে ব্যথা করে, সেটা হলো অশ্বরোগ। অনেকজনে বুঝতে পারেন, অনেকজনে বুঝতে পারেন না। অশ্বরোগ মারাত্মক ধরনের একটি রোগ, অতি তাড়াতাড়ি সেটা চিকিৎসা করতে হয়, নাহলে অনেক বড় ধরনের আপনার বিপদও পড়তে পারেন। এই পান পাতার সাহায্যে আপনি কীভাবে ভালো করবেন সেটা আমি বলে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। এই পান পাতা, একটি পান পাতা আনবেন শনিবার বা মঙ্গলবার, এক দামে কিনা, এরম কোনো নষ্ট সিরা পাটা থাকতে পারবে না। একটা পান কিনে আনবেন এক দরে। আয়না হাইরা আমি যে একটি তাবিজ দেখাবো, সেই তাবিজটা এখানে এলে এখানে দেখাইলে অনেক সময় যাবে, আমি স্ক্রিনের লাস্টে দিয়ে দেবো, আপনারা উঠায় নেবেন। সেই তাবিজটা সুন্দর করে লিখবেন, লেখার পরে ছোট্ট একটি দোয়া আছে, সেই দোয়াটা পড়বেন। পড়ার পরে যে নিয়মে আছে সেই নিয়মে আপনি কালটা করবেন, আপনার জীবনে কখনো আর পাঞ্চ অশ্বরূপ হবে না। যদি আপনারা প্রমাণ দেখতে চান আমি আপনাদেরকে প্রমাণ দেখে দিতে পারবো। তারপরে তাবিজটা লেখার পরে এই পান পাতাটা হালকা একটু ফুটা করবেন, এক জায়গায় রেখে দিলে ফুটা হয়ে যাবে। ফুটা হওয়ার পরে মানে পাতাটা শুকাইয়ে যাবে, হালকা শুকানোর পরে একটি লোহার মাদুলিতে ভরবেন। লোহার মাদুলিতে ভরে আপনার মাজায় বান্ধে রাখবেন, কোনো দিন আপনার অশ্বরূপ হবে না, চিরস্তরের জন্য আপনার অশ্বরূপ থেকে মুক্তি হতে পারবেন। সেই দোয়াটাও আমি লাস্টে দিয়ে দেব, আপনি সুন্দর করে উঠে নেবেন। দেখেন আমি প্রমাণ দিয়ে কথা বলি, এই যে আমি দেখাই দিচ্ছি। এরম কিতাব কয়জনের কাছে আছে সেটাও আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, সেই আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দেব। এই যে দেখেন অশ্বরূপ কীভাবে ভালো করবেন সেটা লেখা আছে, আমি স্ক্রিনে ছবি উঠাই দেব, আপনারা উঠায় নেবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দিবেন, যাতে ওনারাও অশ্বরূপ থেকে মুক্তি হতে পারে। একজন আরেকজনকে শেয়ার করে দিবেন, নিজে বাঁচলেন অপরজনরাও বাঁচানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।